বিএসএমএমই এর করোনা টেস্ট বুথ এলাকায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন। করোনা পরিস্থিতি জানবো তার কাছে। আনোয়ার, টেস্ট বুথে ভিড় কেমন এবং মানুষ স্বাস্থ্যবিধি মানছে কিনা আমাদের জানাবেন। জয়া, আপনি যেটি বলছিলেন যে করোনার যে ঊর্ধ্বমুখীতা সেটি কিন্তু ফের আবার বেড়ে গেছে, যে কারণে এখন বিশেষ করে হাসপাতালগুলোতে যেখানে যে করোনা টেস্ট করানো হয় সেখানে সেখানে যে রোগীদের অর্থাৎ ভিড়ের মাত্রাটা কিন্তু বেশ বেড়েই গেছে। এখন আমরা আপনি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ যে করোনা টেস্ট যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ লোকজন করোনা টেস্ট করাতে এসেছেন। তো সকালবেলার যে চিত্রটি ছিল আরও বেশি দীর্ঘ লাইন ছিল, এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই দীর্ঘ লাইনের সারি কিছুটা কমে গিয়েছে, কিন্তু এখনও অনেক লোকজন আছেন এখানে, তারা করোনা টেস্ট করছেন। তো আমি এখানে অনেকের সঙ্গেই কথা বলেছি, তো তারা বলেছেন যে গত কয়েকদিনে তারা বিভিন্ন এই করোনার যে উপসর্গ আছে সেই উপসর্গগুলোই তারা এখন তাদের দেখতে পাচ্ছেন বলেই তারা এখানে করোনা টেস্ট করাতে এসেছেন। এখানে স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও আমি কথা বলেছি, তো তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত কয়েকদিনে করোনা টেস্ট যে সংখ্যা সেটি কিন্তু বেশ একটু চোখে পড়ার মতো, অনেক লোকজন এখানে করোনা টেস্ট করাতে আসছেন। আপনি জয়া নিশ্চয়ই একটি তথ্য জানেন যে গত দুই দিন ধরে করোনা সংক্রমণ কিন্তু 2000-এর উপরে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু দুইজন তিনজন করে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, অর্থাৎ করোনা যে আবার ফের বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকেও কিন্তু বিধিনিষেধ জারি করা হয়েছে যে করোনা বৃদ্ধির পরেও যে মানুষ যে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতাটি রক্ষ করা যাচ্ছে, যে কারণে ছয় দফা দাবি একটি সুপারিশ কিন্তু করা হয়েছে যাতে এই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরা বাধ্যতামূলক এমন একটি প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়েছে, সেটি আপনি নিশ্চয়ই জানেন। তো সব মিলিয়ে বিশেষজ্ঞরাও বলছেন যে হারে আবার ফের করোনা বৃদ্ধি পাচ্ছে, তাতে করে যদি সচেতন না হই এখনই আমরা তাহলে এর মাত্রা আরও 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 বেড়ে যাবে বলে এমন আশঙ্কা কিন্তু বিশেষজ্ঞরা করছেন। তো সব মিলিয়ে বলতে গেলে করোনার যে ঊর্ধ্বমুখীতা সেটি কিন্তু এখন বেশ লক্ষণীয়, হাসপাতালগুলোতে কিন্তু করোনা রোগীর মাত্রা দিন দিনই বাড়ছে। জয়া, ধন্যবাদ আনোয়ার।